চ্যানেল ফাস্ট কুকিং এ আজ আপনাদেরকে দেখাবো রাইস কুকারে কি করে আপনারা মিষ্টি ভাত যাকে বলে পোলাও ভাত রাঁধতে পারেন সেটা আমি দেখাবো খুবই সহজে খুব ইজি রাধা আমি তাহলে চলুন শুরু করছি এই আমি কাপ নিয়ে নিয়েছি এই কাপে যত কাপ চাল নেব সেটা গুনে নেব সাত কাপ মতো সাত কাপের একটু কম চাল নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নেব চালটাকে ধুয়ে নিয়েছি আমি এদিকে আমি আগে থেকে নারকেলের দুধ বার করে রেখে দিয়েছিলাম এর থেকে সামান্য একটু দুধ তুলে নেব সামান্য একটু দুধ তুলে নেব এটাকে একটু গ্যাসে গরম করে নেব এটা হালকা গরম হলে একটু পাউডার দুধ গুঁড়ো দুধ দিয়ে দেব হালকা গরম হয়ে গেছে এবার আমি দুধটাতে এটাকে এক ফুট হওয়ার জন্য রেখে দেবো এক ফুট হয়ে গেলে একটু নিচে নামিয়ে ঠান্ডা করতে দেব এদিকে এবার চালটা রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো মনে রেখে দেবেন ছ কোটর বেশি সাত কোটর কাছাকাছি চাল দিয়েছিলাম সেই হিসাবে জল দিতে হবে
দিকে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। এই 10 কোটো দুধ হয়েছিল, এটা দিয়ে দিয়েছি। এবার আরও কিছুটা দিতে হবে, যেহেতু আমি 6-7 কোটো চাল নিয়েছি, 10 কোটো দিয়েছি, 14 কোটো আমাকে জল দিতে হবে। আর সামান্য একটু বেশি দিয়ে দেবো, টোটাল 7 কোটো চাল দিয়েছিলাম আর 14 কোটো জল দিয়েছি, দুধ আর জল মিক্স হয়ে গিয়েছে এখন, আর একটু আমি বেশি দিয়ে দিই। এবার চিনি দিয়ে দেবো, চিনিটা আপনি আপনার নিজের মতো দিতে পারেন, যতটা আপনি মিষ্টি চান ততটা, আমি একটু বেশি মিষ্টি চাই তাই একটু বেশি দিচ্ছি। এবার একটু লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল। লবঙ্গ, গোটা এলাচ একটু থেঁতো করে নিয়েছে দিয়ে দেব। এবার বন্ধ করে দেব। হতে থাকে এবার আধা ঘন্টা মতো পর আমরা ফিরে আসছি। এটা যখন দেখুন সবুজ লাইট জ্বলে গিয়েছে, এবার আমরা খুলে দেখব কেমন হয়েছে।
এবার সামান্য একটু জল দেব। একটু বেটের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব সহজেই হয়ে যায় আর খুব সুস্বাদু হয়। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আর এরকম আরও ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর পাশের বেল আইকনটাকে অল প্রেস করে দিন।